আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক মানবিক শাখার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ সম্পর্কে। বঙ্গভঙ্গের পটভূমি, কারণ, ঘটনা, ফলাফল ও প্রতিক্রিয়া ছাড়াও বঙ্গভঙ্গ রদ সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের আলোচনায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখো, আর যদি ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনলে ও দেখলে আশা করি উপকৃত হবে। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়টি হল বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন। এই অধ্যায় থেকে আজ আলোচনা করব 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ সম্পর্কে। ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ একটি বিশেষ উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনা, এটা তোমরা সবাই জানো। এই ঘটনা হিন্দু মুসলমানদের মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। বিশেষ করে রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠা ভারতীয় জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গ পরিকল্পনার তীব্র বিরোধিতায় লিপ্ত হয়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব বঙ্গভঙ্গের ঐতিহাসিক পটভূমি সম্পর্কে। 1854 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যা, ছোট নাগপুর ও আসাম নিয়ে বাংলা প্রেসিডেন্সি গঠিত ছিল এবং একজন লেফটেন্যান্ট গভর্নরের হাতে এর প্রশাসনিক দায়িত্ব ন্যস্ত ছিল। 1886 খ্রিস্টাব্দে উড়িষ্যায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষের কারণ অনুসন্ধান করতে গিয়ে ব্রিটিশ তদন্ত কমিটি দেখতে পায় যে এই বিশাল প্রদেশের প্রশাসনিক ব্যবস্থাই হচ্ছে এই দুর্ভিক্ষের মূল কারণ। এছাড়া তদন্ত কমিশন বাংলার প্রশাসনের ক্ষেত্রে কতগুলো উন্নয়নমূলক সংস্কারের সুপারিশ করে। ইংল্যান্ডের কর্তৃপক্ষ ও ভারত সরকারের মধ্যে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে একজন লেফটেন্যান্ট গভর্নরের পক্ষে পূর্বাঞ্চলের চারটি প্রদেশের প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সি আয়তনে বাংলা প্রেসিডেন্সি অপেক্ষা ক্ষুদ্র হলেও এই দুই প্রেসিডেন্সির প্রশাসন দুজন পৃথক গভর্নরের হাতে ন্যস্ত ছিল এবং তাদের শাসন কার্যে সাহায্য করার জন্য কাউন্সিল ছিল। কিন্তু বাংলা প্রেসিডেন্সির লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব কিছুটা লাঘব করার জন্য বাংলা প্রেসিডেন্সির আয়তন হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ উদ্দেশ্যে 1874 খ্রিস্টাব্দে বাংলা প্রেসিডেন্সি থেকে আসামকে বিচ্ছিন্ন করে আসামের প্রশাসন একজন কমিশনারের হাতে ন্যস্ত করা হয়। শ্রীহট্ট, কাছাড়, গোয়ালপাড়া প্রভৃতি বাংলা ভাষাভাষী অধ্যুষিত জেলা আসামের অন্তর্ভুক্ত করা হয়। বঙ্গ বিভাগের এটাই ছিল প্রথম পদক্ষেপ। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে চট্টগ্রাম জেলা ও সমগ্র চট্টগ্রাম ডিভিশনকে বাংলা প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত রাখা হবে অথবা আসামের সাথে যুক্ত করা হবে, এই নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। এ প্রসঙ্গে সিদ্ধান্ত গ্রহণের আগে লর্ড কার্জন 1899 খ্রিস্টাব্দে ভারতের বড়লাট নিযুক্ত হয়ে আসেন। এদিকে 1901 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রুজ ফ্রেজার উড়িষ্যাকে বাংলা প্রেসিডেন্সি থেকে বিচ্ছিন্ন করে মধ্যপ্রদেশের সাথে সংযুক্ত করার একটি প্রস্তাব দিয়েছিলেন। কিছুদিনের মধ্যে লর্ড কার্জন ফ্রেজারকে বাংলার লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত করেন। কার্জনের বাংলা বিভাগের সমর্থক ফ্রেজার শাসনভার গ্রহণের অনতিকালের মধ্যেই বাংলা বিভাগের এক পরিকল্পনা কার্জনের কাছে পেশ করেন। কার্জন এই পরিকল্পনা মোটামুটিভাবে গ্রহণ করেছিলেন এবং 1903 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বঙ্গভঙ্গের প্রস্তাব সরকারিভাবে উত্থাপিত হয়। ভারত সরকারের সচিব রিজলি স্বাক্ষরিত এক পত্রে বাংলা সরকারের কাছে প্রস্তাব করা হয় যে সমগ্র উড়িয়া ভাষাভাষী অঞ্চল বাংলার সাথে এবং চট্টগ্রাম বিভাগের চারটি জেলা এবং ঢাকা বিভাগের ঢাকা ও ময়মনসিংহ জেলা দুটি বাংলা থেকে বিচ্ছিন্ন করে আসামের সাথে সংযুক্ত করা হোক। রাজনৈতিক নেতা ছাড়াও জমিদার এবং হিন্দু ও মুসলমান সবাই এই প্রস্তাবে বিরোধিতা করে। তদানীন্তন গভর্নর জেনারেল অর্থাৎ বড়লাট লর্ড কার্জন 1904 খ্রিস্টাব্দে সরজমিনে পূর্ববঙ্গ সফর করে মুসলিম নেতাদের সাথে আলোচনায় মিলিত হন এবং এই লর্ড কার্জন মুসলমান নেতাদের সমর্থন লাভে সমর্থন হন এবং পূর্বাঞ্চলে একটি ভিন্ন প্রদেশ গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণের আলোচনায় তোমাদের মনে হতে পারে এরূপ প্রেক্ষাপটেই বঙ্গভঙ্গ হয়েছিল।
কিন্তু 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গের পেছনে বহুবিধ কারণ ছিল। এবার আমরা সেই কারণগুলো সম্পর্কে অবগত হব। বঙ্গভঙ্গের কারণসমূহ। এক, প্রশাসনিক কারণ। লর্ড কার্জনের সময় বাংলা প্রেসিডেন্সির আয়তন ছিল প্রায় 1,89,000 বর্গমাইল এবং লোকসংখ্যা ছিল প্রায় 7.5 কোটি। এত বড় একটি প্রদেশ একজন মাত্র গভর্নরের দ্বারা পরিচালনা করা মোটেই সম্ভব ছিল না, তাই প্রশাসনিক কারণে এটা বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুই, রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। ক, জাতীয়তাবাদী আন্দোলন দমন করা। খ, হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি। প্রথমেই আমি আলোচনা করছি ক, জাতীয়তাবাদী আন্দোলন দমন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত কলকাতা থেকে ইংরেজ বিরোধী আন্দোলন পরিচালিত হতো, আর 1885 খ্রিস্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠিত হলে ভারতবাসী নিজেদের একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করে। কাজেই ইংরেজরা এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্যই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিল বলেই সহজেই অনুমান করা যায়। খ, হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি। ইংরেজরা তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, অর্থাৎ ভাগ করো ও শাসন করো, এই নীতিতে ভারতবর্ষে বরাবরই সাফল্য লাভ করে। তাই তারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এ পলিসি গ্রহণ করে বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নেয়। তিন, অর্থনৈতিক কারণ। পশ্চিমবঙ্গে অবস্থিত মহানগরী কলকাতা ছিল অবিভক্ত বাংলার প্রাণকেন্দ্র। শুধু তাই নয়, কলকাতাই ছিল বিশাল ব্রিটিশ ভারতের তৎকালীন রাজধানী। এ কারণে বাংলা তথা ভারতের ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানগুলো কলকাতাকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছিল। পূর্ববঙ্গে উৎপাদিত পাট দিয়ে পাটকলগুলো স্থাপিত হয়েছিল কলকাতার আশেপাশে। এছাড়া শিক্ষা দীক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য ও অন্য সব ক্ষেত্রে বঞ্চিত ছিল পূর্ববঙ্গ। এদেশের অধিবাসীরা কলকাতার জমিদার, আমলা, আইনজীবীদের শোষণের শিকার হয়। চার, সামাজিক কারণ। বঙ্গভঙ্গের অন্যতম প্রধান কারণ ছিল এই সামাজিক কারণ। ইংরেজদের সংস্পর্শে এসে হিন্দুরা চরম উন্নতির শিখরে আরোহণ করে। কলকাতায় শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত স্থাপনের ফলে সেখানে সামাজিক অবস্থা ক্রমে উন্নতির দিকে ধাবিত হতে থাকে। পূর্ব বাংলার যুবকদের বেকারত্ব, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক দুর্বলতার কারণে পূর্ববঙ্গে চুরি ডাকাতি বৃদ্ধি পেলে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং পূর্ব বাংলার অবনতি ঘটতে থাকে। এই অবস্থায় ব্রিটিশ শাসক গোষ্ঠী পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা ও স্বার্থ রক্ষার্থে বঙ্গভঙ্গের পরিকল্পনা করলে মুসলমানরা তাতে সমর্থন জানায়। এছাড়াও স্যার সৈয়দ আহমদের আলিগড় আন্দোলন মুসলমানদের স্বার্থ সম্পর্কে সচেতন করে তোলে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কি কারণে বঙ্গভঙ্গ হয়েছিল। এবার আমরা বঙ্গভঙ্গের ঘটনা সম্পর্কে অবগত হব। অবশেষে 1905 খ্রিস্টাব্দের 5 জুলাই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষণা করা হয়। এতে বলা হয় আসাম, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, পার্বত্য ত্রিপুরা, দার্জিলিং ও রাজশাহী বিভাগ একত্র করে পূর্ব বাংলা ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠিত হবে এবং সে প্রদেশের শাসনভাগ একজন স্বতন্ত্র লেফটেন্যান্ট গভর্নর বা ছোট লাটের উপর ন্যস্ত থাকবে। ঢাকা হবে এ নতুন প্রদেশের রাজধানী। এই নতুন প্রদেশ আপাতত কলকাতা হাইকোর্টের এরিয়াভুক্ত থাকবে। অল্প সময়ের মধ্যেই ঢাকায় একটি নতুন হাইকোর্ট স্থাপন করা হবে। অন্যদিকে পশ্চিমবাংলা, বিহার ও উড়িষ্যাকে একত্র করে অপর একটি প্রদেশ গঠিত হবে। 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গদেশ বিভাগ পরিকল্পনা কার্যকরী হয়। স্যার ব্যামফিল্ড ফুরার পূর্ব বাংলা ও আসাম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর বা ছোটলাট নিযুক্ত হন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব বঙ্গভঙ্গের ফলাফল। 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গের ফলাফল ছিল সুদূরপ্রসারী। ঢাকা রাজধানী ও নতুন প্রশাসনিক কেন্দ্র হওয়ায় এখানে গড়ে ওঠে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, অফিস আদালত, প্রেস ইত্যাদি। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয় এই পূর্ব বাংলার ঢাকায়। এজন্যই পূর্ববঙ্গের মানুষ বঙ্গভঙ্গকে স্বাগত জানায়।
বঙ্গভঙ্গের অব্যবহিত পরেই ঢাকার সুরম্য অট্টালিকা, হাইকোর্ট, সেক্রেটারিয়েট, কার্জন হল প্রভৃতি নির্মিত হতে থাকে। নতুন উদ্দীপনায় বঙ্গবাসী নিজেদের ভাগ্য উন্নয়নে ব্রতী হন। হিন্দুদের বিরোধিতার কারণে মুসলমানরা রাজনৈতিক অধিকার সচেতন হয়ে ওঠে এবং 1906 খ্রিস্টাব্দে গঠন করে মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল। এবার আমরা আলোচনা করব বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া সম্পর্কে। বঙ্গভঙ্গ ঘোষণা করা হলে বাংলার মানুষের মধ্যে তথা দুটি প্রধান ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। প্রথমে আলোচনা করছি মুসলমানদের প্রতিক্রিয়া সম্পর্কে। বঙ্গভঙ্গ ঘোষণার শুরুতে বাংলার মুসলমান নেতাদের একাংশ এর বিরোধিতা করেছিল। ব্যারিস্টার আব্দুল রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কলকাতার রাজাবাজারের জনসভায় মুসলমান নেতারা বঙ্গভঙ্গের প্রতিবাদে মুখর হয়ে ওঠেন। কিন্তু খুব শিগগিরই মুসলমানগণ বঙ্গভঙ্গকে স্বাগত জানান। ঢাকায় নবাব সলিমুল্লাহ প্রথমে বঙ্গভঙ্গকে মুসলমানদের স্বার্থের সপক্ষে বলে মত প্রকাশ করেন। পূর্ব বাংলার নেতা ফজলুল হক, ধনবাড়ির জমিদার নওয়াব আলী চৌধুরী একে স্বাগত জানান এবং নবাব সলিমুল্লাহর বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন দেন। মুসলমান নেতারা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে পূর্ববঙ্গের বিভিন্ন স্থানে বক্তৃতায় বঙ্গভঙ্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে জনসমর্থন আদায়ের চেষ্টা করেন। তারা নতুন প্রদেশের ফলে পূর্ববঙ্গের মুসলমানদের শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য উন্নতি ও সামাজিক অগ্রসরতার কথা তুলে ধরেন। কলকাতার মুসলিম সাহিত্য সংসদ পত্রিকা বঙ্গভঙ্গকে আশীর্বাদ হিসেবে গণ্য করে একে স্বাগত জানায়। নবাব সলিমুল্লাহ বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। এবার আলোচনা করছি হিন্দুদের প্রতিক্রিয়া সম্পর্কে। বাংলার হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গকে সহজে গ্রহণ করতে পারেনি। পশ্চিমবাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী বঙ্গভঙ্গের বিরোধিতা শুরু করে। জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গ রদ করতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এ আন্দোলনের কেন্দ্র ছিল কলকাতা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, বিপিন পাল প্রমুখ নেতা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। পূর্ববঙ্গের জনগণের শোষণের অবসান হবে এবং নিজেদের ব্যবসা বাণিজ্যের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে ভেবে কলকাতার বণিক, ব্যবসায়ী, জমিদার, আইনজীবী সহ সব সম্প্রদায়ের লোক হিন্দু নেতাদের এই আন্দোলনে সমর্থন দেয়। বঙ্গভঙ্গ বিরোধী নেতারা বাংলার এই ভাবকে জাতীয়তাবাদের উপর সাম্রাজ্যবাদী শক্তির আঘাত বলে মনে করেন। এ সময় পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত ইংলিশম্যান, স্টেটম্যান, পায়োনিয়ার, যুগান্তর, সন্ধ্যা, সঞ্জীবনী, নবশক্তি, হিতবাদী প্রভৃতি পত্রিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। কিন্তু কালক্রমে এসব পত্রিকা দমন নীতির শিকার হয়। তবে নিম্নবর্ণের তথা তফসিল সম্প্রদায়ভুক্ত হিন্দুরা বঙ্গভঙ্গকে পূর্ণ সমর্থন জানিয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব বঙ্গভঙ্গ রদের আন্দোলনের যে বিভিন্ন পর্যায়, সেই পর্যায়গুলো সম্পর্কে। স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গ রদ আন্দোলন প্রতিবাদ পর্যায় থেকে স্বদেশী আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনে প্রস্তাব গ্রহণ করা হয় যে এক, সব অবৈতনিক ম্যাজিস্ট্রেট পদত্যাগ করবেন। দুই, স্থানীয় সরকারের সব সদস্য পদত্যাগ করবেন। তিন, আগামী এক বছর জাতীয় শোক দিবস পালন করা হবে। এছাড়াও স্বদেশী পণ্য ব্যবহার ও বিলেতি পণ্য বয়কটের আহ্বানও জানানো হয়েছিল। সন্ত্রাসী আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এক পর্যায়ে অনেকটা হিন্দু পুনর্জাগরণবাদী ও সন্ত্রাসবাদী রূপ নেয়। এই আন্দোলনের নেতা ছিলেন পুলিন দাস ও পুতুল গাঙ্গুলি। এই আন্দোলনের উদ্দেশ্য ছিল সারা দেশে অগ্নিসংযোগ, লুটতরাজ ও রাজনৈতিক হত্যার মাধ্যমে ইংরেজ সরকারের পতন। এই সন্ত্রাসী কর্মতৎপরতায় বাংলায় ছোটলাটকে হত্যার ব্যর্থ চেষ্টায় প্রফুল্ল চাকি আত্মাহুতি দেন এবং ক্ষুদিরাম ধরা পড়েন। পরবর্তীতে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়। এরপরও ব্রিটিশ সরকার তাদের নীতিতে অটল থাকলে এই আন্দোলন সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এবার আমরা আলোচনা করব বঙ্গভঙ্গ রদ সম্পর্কে। সন্ত্রাসবাদী আন্দোলনে ব্রিটিশ সরকার অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েন। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে সেনাপতি কিচেনারের সাথে মতবিরোধ দেখা দেওয়ায় লর্ড কার্জন পদত্যাগ করেন। এরপর লর্ড হার্ডিঞ্জের শাসন পরিষদের অন্যতম সদস্য স্যার জন জ্যাকিনসন নতুনভাবে বাংলাদেশ পুনর্গঠনের প্রস্তাব করেন। নতুন পরিকল্পনা অনুসারে প্রেসিডেন্সি, বর্ধমান, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম এই পাঁচটি
বাংলা ভাষাভাষী বিভাগ নিয়ে বাংলা প্রদেশ গঠনে সুপারিশ করা হয়। নতুন বাংলা প্রদেশের রাজধানী হয় কলকাতা। 1911 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর দিল্লির দরবারে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের রাজ্য অভিষেক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করা হয়। এ ঘোষণায় ঢাকা শহর তার রাজধানী মর্যাদা হারায়। বাংলা ভাষাভাষী 5টি প্রদেশ নিয়ে গঠিত হয় নতুন বাংলা প্রদেশ। এই ঘোষণার মধ্যে সলিমুল্লাহর প্রচেষ্টায় পূর্ববঙ্গের জনগণের উচ্চশিক্ষার জন্য ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব গৃহীত হয়। এভাবেই বঙ্গভঙ্গ রদ হয়। পরিশেষে আমরা বলতে পারি, বঙ্গভঙ্গ দীর্ঘকাল স্থায়ী না হলেও এটি বিংশ শতাব্দীর সূচনা লগ্নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দুদের জাতীয়তাবাদী ও সন্ত্রাসবাদী আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে তোমাদের MCQ ও CQ প্রশ্ন হতে পারে। নিশ্চয়ই তোমরা আজকের এই আলোচনা খুব মনোযোগ সহকারে শুনেছ। MCQ ও CQ প্রশ্নের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হলে তোমাদের আলোচনার প্রতিটি দিক ভালোভাবে মনে রাখতে হবে। যেমন, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয়, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়, বঙ্গভঙ্গের প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কারণসমূহ কী কী ছিল, কোন কোন এলাকা নিয়ে নতুন প্রদেশ গঠিত হয়, ঢাকা প্রথম কখন রাজধানী মর্যাদা লাভ করে, নতুন প্রদেশের নাম কী ছিল, নতুন প্রদেশের লেফটেন্যান্ট গভর্নরের নামই বা কী, হিন্দুরা কেন বঙ্গভঙ্গের বিরোধিতা করে, কত তারিখে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়, কত সালে লর্ড কার্জন ভারতের বড়লাট বা গভর্নর জেনারেল নিযুক্ত হন, লর্ড কার্জনের পর লর্ড হার্ডিঞ্জ কত খ্রিস্টাব্দে ভারতের বড়লাট হিসেবে বা গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন, ইত্যাদি ইত্যাদি। তোমরা পারলে আজকের এই আলোচনাটা কমপক্ষে আরও একবার মনোযোগ দিয়ে শুনবে, আর তোমাদের বইয়ের সাথে মিলিয়ে যদি পড়ো, আশা করি তোমাদের জ্ঞান ও অনুধাবন প্রশ্নগুলোর উত্তর পেতে কোনো অসুবিধা হবে না। প্রয়োগ ও উচ্চতর দক্ষতা প্রশ্নের জন্য এখান থেকে উদ্দীপক হতে পারে। বঙ্গভঙ্গের ঘটনা ভালো করে মনে রাখলে আশা করি তোমরা প্রয়োগ ও উচ্চতর দক্ষতা প্রশ্নগুলো খুব সহজেই দিতে পারবে। সেজন্য তোমাদের বঙ্গভঙ্গের কারণ, ঘটনা, ফলাফল, মুসলমানদের প্রতিক্রিয়া, হিন্দুদের প্রতিক্রিয়া ও বঙ্গভঙ্গ রদ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।